এটা রবীন্দ্রনাথের মানভঞ্জন আপনারা সবাই পড়েছেন, একটা ছোট গল্প যার গল্প মূলত দিদিবালাকে নিয়ে, যেটা সোহিনী যার অভিনয় করছে যে দিদিবালার ভূমিকা, এবং সেই মেয়েটি গৃহবধূ। শোনা যাচ্ছে? যেটা মূল টেক্সটে আমরা দেখি যে তার স্বামী গোপীনাথ, যে অনির্বাণ যে চরিত্র অভিনয় করেছে, সে নাটক এবং বাকি যে পুরুষ সাধারণত পুরুষ সেই সময় যে কাজ করতো সে ব্যাপারে ব্যস্ত, এবং সেই নিয়ে এদের যে গিরি সে তার প্রচুর ইচ্ছে তার স্বামীর কাছে ভালোবাসা পাওয়ার জন্য, এবং সে তার স্বামী কোথায় যায় দেখতে তা একবার নাটক দেখতে চলে যায়, এবং সেখানে সে রাধার মানভঞ্জন দেখে, যেখানে দেখা হয় যে কৃষ্ণ রাধার মান ভাঙাচ্ছে, এবং সেটা থেকে তার খুব ইচ্ছে হয় যে তার বড় তাকে এভাবেই মান ভাঙাবে, এবং সেটাকে একটা সম্পূর্ণ একটা বিপরীত আচরণ তার থেকে পায়, এবং তারপর সে একটা বিপ্লব ঘটায়, সে বাইরে চলে যায়। তোমরা জানি এন্ডিংটা কি। আমরা যখন আমাদের সৌগত বাসু এই ছবিটা লিখে চিত্রনাট্য লিখেছে, যেটা যেটা করেছে সে যে এই সময়টা কোথাও ভুলে দেয়নি রবীন্দ্রনাথের, রবীন্দ্রনাথ 1896 এরকম সময় লিখেছিলেন, সেই সময়টাকে সে নিয়ে গেছে 1876 সালে, আমরা ধরে নিয়ে যে সময়টা হচ্ছে যখন ভারতে বাংলা নাট্য নিয়ন্ত্রণ আইন তৈরি হয় আনা, কারণ সেই সময় দু ধরনের শ্রেণীর জন্ম হয়েছে, এক যারা মোশাহেদ বাবু ইংরেজদের পা চাটা একটা জাত, এবং অন্যদিকে আরেক দল যারা সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্নভাবে প্রতিরোধ গড়ে তুলছে। তা এই দুটো ক্লাসের একটা সংঘাত, যেটা আমরা জানি যে বাংলা নবজাগরণ, এবং এই 1876 সালের ঠিক আগে কতগুলো বাংলা বিখ্যাত নাটক হয়, যেমন নীল দর্পণ, তারপর বুড়ো শালিকের ধারে রোগ, আরো কিছু প্রহসন যেমন গজানন্দ যুবরাজ। তা এই প্রেক্ষিতে শেষে ইংরেজরা বাধ্য হয় একটা আইন এনে মানুষের মুখ বন্ধ করতে, যেটা রিপিট চিরকাল হয়ে এসেছে, এখনো হচ্ছে। তা সেই প্রেক্ষিতে গোটা গল্পটা যখন ফেলা হয়েছে, আমরা দুটো ইন্টারেস্টিং পার্ট পাচ্ছি, যে গোপীনাথ যে সেই সময়ে একটা বাবু, যা দুদিকে দুটো মেয়ে, এক তার স্ত্রী গিরি যে ঘরের বউ, যা বাইরে যাওয়ার অনুমতি নেই, তাকে ঘরে থাকতে হবে, আরে লবঙ্গ যে একজন নটী, এবং যে সময়ে তারাই নটী হতে পারে যারা বাজে পাড়া থেকে তাদের তুলে আনা হতো, এই অবস্থায় দাঁড়িয়ে একটা এই গোপীনাথ একটা অনুঘটকের কাজ করে, যেখানে একটা মেয়ের ঘর থেকে বাহিরে যাত্রা হয় আর একটা মেয়ের বাহির থেকে ঘরের যাত্রা একটা চেষ্টা। প্রথম আর কি আমার একটি কাজ, মানভঞ্জন গল্পটি খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে, আর আমার ধারণা যে কোনো চ্যানেলে এই গল্পটা পেলে একটা লম্বা মেগা সিরিয়াল তৈরি করতে পারি, কিন্তু সেখান থেকে আমরা সেই মেগা সিরিয়ালের দিকে না গিয়ে আমরা ভিতরের মানুষগুলোকে এখানে ধরার চেষ্টা করেছি অভিনয়ের মধ্যে দিয়ে, সূচনাটের মাধ্যমে, ডিরেকশনের মাধ্যমে। আমার মনে হয় যে মানভঞ্জনের যে আমি যে চরিত্রটির অভিনয় করছি গিরিবালা, গিরিবালা সব মানুষই বোধহয় কোথাও গিয়ে দিনের শেষে জীবনের একটা প্রান্তে পৌঁছে গিরিবালা হতে চায়, অন্তত গিরিবালার মতো ডিসিশন তো জীবনে নিতে চায়, কেউ আমরা পারি সেটা আমরা কেউ পারি না, তাই জন্য এই কাজটি আমার কাছে, আমি কাজটি করেছি আর কি, গিরিবালা চরিত্রটা আমার কাছে যেভাবে রবীন্দ্রনাথ পোট্রে করেছেন আমার কাছে সেটা খুব মনে হচ্ছে যে পৃথিবী যতদিন থাকবে, মানুষের জীবন যতদিন থাকবে ততদিন বোধহয় গিরিবালার মতো চরিত্র থেকে যাবে, সেই জন্য আমার কাছে এই কাজটা খুব ইম্পর্টেন্ট। আশা করি যখন হবে আমার মানে আপনাদের সবার ভালো লাগবে, তার সাথে আমারও দেখে ভালো লাগবে যে আমি এই কাজটা করতে পেরে আশা করছি আমি, তাই তো বুঝি। আর অনেক অনেক হইচইয়ের সঙ্গে রবীন্দ্রনাথের কাহিনী নিয়ে এটা আমার দ্বিতীয় কাজ, এর আগে আমি সৌগতরই লেখা মানে চিত্রনাট্য করা সমীর চট্টোপাধ্যায়ের পরিচালনায় ল্যাবরেটরি করেছিলাম আগের বছরই 25 মার্চ, এই বছরও রবীন্দ্রনাথের
কাহিনী নিয়ে যে কাজ হচ্ছে সেই কাজেও আমি আমায় কাস্ট করা হয়েছে, সেটাতে আমি অত্যন্ত আনন্দিত, ভালো লাগে। কারণ এমনিতে সারা বছর ধরে সেরকম খুব একটা ইম্পর্টেন্স না পেলেও এই দিনে অন্তত রবীন্দ্রনাথের একটা ইম্পর্টেন্স আছে, এবং সেই সময় এগুলো অ্যানাউন্স করা হয়, কিছু লোকজন দেখেন এবং রবীন্দ্রনাথের একটা অডিয়েন্স আছে, মানে বাংলাদেশের বাইরেও সারা পৃথিবীতে যত বাঙালি ছড়িয়ে আছেন। এবং হইচই তাদের জন্য একদম অ্যাপ্ট একটা প্ল্যাটফর্ম যে অনেক অনেক বাঙালির কাছে এই গল্প এই কাজ পৌঁছে যাবে, সেটা একটা ভালো লাগে এবং সেটা রবীন্দ্রনাথের প্রতি আরও ভালো লাগে। ওই অভিজিৎ যেটা বললো যে মানে দু রকমের মানুষের কথা এখানে বলা আছে, এক হচ্ছে যারা একটা লড়াই শুরু করতে চাইছে যেটা পরবর্তীকালে একটা বড় চেহারা ধারণ করে রেনেসাঁ নাম দেবে বা নবজাগরণ, আর একটা হচ্ছে মোশাইফ যারা আছে যারা এই ইংরেজদের বাঁচাতে এবং নানান রকম ব্যবসা ব্যবসা করে, আর খুব বড় লোক, পয়সা ওড়ায়, ব্লান্ট খারাপ লোক, মানে কোনো রকম কোনো ভালো মন নেই, মানে কিছু মানুষের মধ্যে দুটো ভালো জিনিস, তিনটে ভালো কিছু না। কিন্তু আমার কাছে যে কারণে ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে গোপীনাথ শুধু একটা ব্যক্তি নয়, গোপীনাথের মধ্যে দিয়ে একটা একটা সময় প্রতিভাত হয় এবং সেটা একটা বড় সময়। আমাদের বাবু কালচারে আমরা হুতম পেঁচার নকশা পড়তে গেলে যেটা দেখতে পাই, বা আমরা যখন মানে টপ্পার জন্মলগ্ন যখন আর কি, যখন মৃদুবাবুর টপ্পা বা অন্যান্য টপ্পা এই সব গান যখন আসছে, সেই গানের অনুষঙ্গে বা হুতম পেঁচার নকশার সময়ের অনুষঙ্গে যে বাবু আমি বা বাবু নামক প্রজাতিটির আমরা কথা জানতে পারি, সেই যে একটা সময়ের পার্টিকুলারলি একটা অ্যাটিটিউড গোপীনাথের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে, সেটা পোর্ট্রে করতে আমার খুবই ভালো লেগেছে। কারণ সেই সমাজ তো এখন নেই, সেই ধরনের লোকজন এখন দেখা যায় না, ফলত এটা আমার কাছে একটা ইম্পর্টেন্ট কাজ মনে হয়েছে যে সেটাকে যদি আমি ঠিকঠাক পোর্ট্রে করতে পারি এবং সৌগত চিত্রনাট্যেও সেটা ভরে ভরে আসে, তাহলে হয়তো একটা একটা মানে কিছু মানুষের ভালো লাগতে পারে, এটাই আমার মনে হয়।